হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটা নতুন নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাই কারণ আজকে যে সাইটটা দেব এই সাইটটা থেকে আপনারা প্রত্যেক দিন বিশ থেকে তিরিশ টাকা এবং সর্বোচ্চ পঞ্চাশ টাকা একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন অনেক কম সময় দিয়ে সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর পেমেন্ট তো আপনি হানড্রেড পার্সেন্ট পাবেন পেমেন্টে কোনো সমস্যা নাই ইন্টারন্যাশনাল একটা রাশিয়ান ওয়েবসাইট সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আমার ভিডিও আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেল বাটনটি আপনি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রায় এক সপ্তাহ আগে ভিকে টার্গেট নামে একটা সাইট কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে সাইটটাতে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করা যায় কিন্তু আপনাদের বর্তমানে অনেকের অনেক সমস্যা হচ্ছে উইড্রো দিতে পারতেছেন না কাজ পাচ্ছেন না এই সমস্যার সমাধান কিন্তু আজকের ভিডিওতে দেওয়া হবে এই দেখেন এক সপ্তাহে কিন্তু একটা ভিডিও মেক করেছিলাম সো আর কথা বাড়াবো না কিভাবে কাজ করে পেমেন্টটা নেবেন এটা কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের সাইটে লিঙ্ক পাওয়ার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন চলে আসবেন আসার পরবর্তীতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনাকে একটা ব্লগ পোস্টে আনা হবে এই যে দেখতে পারবেন নিচে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটার ওপরে ক্লিক করে দেবেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক আরেকটা কথা বলি যারা আপনার ইয়ারড্রপে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন তার কারণ প্রত্যেকটা ইয়ারড্রপ কিন্তু আমি চ্যানেলে শেয়ার করে থাকি সো আমরা এখন ওয়েবসাইটের লিঙ্কের উপর ক্লিক করে দিয়ে একটা সিস্টেম আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব দ্রুত মানে ভালো একটা ইনকাম করতে পারবেন ওইটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যারা প্রথমে আপনার ভিকি টার্গেটে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন প্রথমে আপনাদের একটা কাজ বলি কি করবেন এখানে আসে এই যে এরকম একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে এখানে আসার পরবর্তীতে থ্রিরমিতে ক্লিক করে এটা আপনার ট্রান্সলেটে ক্লিক করে এখান থেকে ইংলিশ করে নেবেন ওকে আমি ইংলিশ করে নিলাম ইংলিশ করে নেওয়ার পরবর্তীতে আপনি নিচের দিকে আসবেন বলে দিচ্ছি নিচের দিকে আসবেন আসার পরবর্তীতে কি করবেন মোবাইল অ্যাপ নামে একটা অপশন আছে এই যে মোবাইল অ্যাপ এটা এখানে একটা ক্লিক করে দেবেন সো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি নিচের দিকে একটু স্কুল ডাউন করে চলে আসবেন আসার পরবর্তীতে একটা গুগলের একটা চিহ্ন দেখতে পারবেন গুগল প্লে স্টোর আর কি এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন তাহলে কি হবে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন অবশ্যই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আমি আগের ভিডিওতে এই অ্যাপসটা হচ্ছে আপনার সম্পর্কে জানতাম না পরে দেখলাম এদের একটা অফিসিয়ালি অ্যাপস আছে সো আমরা অ্যাপসটা এখন ডাউনলোড করে এখানে কাজ করবো সেখান থেকে অবশ্যই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন দেন আমরা কীভাবে অ্যাকাউন্ট তৈরি করব এটা দেখাবো থ্রি রড ক্লিক করবো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে একটা অপশন দেখতে পারবেন চেক ইন আর ইনপুট সেই দুটো অপশন দেখতে পারবেন আপনারা চেক ইনে ক্লিক করে দিবেন চেক ইন অথবা চেক ইন ছাড়া আপনাদের সামনে আর একটা অপশন আসতে পারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কি এই সাইটটা কিন্তু রাশিয়ান একটা সাইট এবং ভাষা কিন্তু আপনার অল টাইম সেন্স করে কাজ করতে হয় তার কারণ এগুলো হচ্ছে আপনার অটোমেটিক রাশিয়ান ভাষা হয়ে যায় সো এখান থেকে আমরা কি করব এই চেক ইনে একটা ক্লিক করে দেবো চে কিনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরবর্তীতে প্রথম অবস্থায় আপনার অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট তৈরি করবেন তার জন্য একটা বরাদ্দকৃত জিমেলটা ইউজ করবেন ইমেলটা অবশ্যই ভেলে দেবেন তার কারণ উইথড্র করার টাইমে কিন্তু এখানে আপনাকে একটা কোড সেন্ড করা হবে সো এখানে ইমেল দেবেন পাসওয়ার্ড দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন দেন একটা অপশন চলে আসবে প্রথমে আপনি এক্সিকিউটর যে অপশনটা আছে এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে একটা চিহ্ন দিয়ে রেজিস্টার না হয় ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে সো আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করার সময় আপনার কাঙ্ক্ষিত জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অথরাইজেশনে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক আপনার লগ হয়ে যাবে এখান থেকে আপনি এরকম দেখতে পাবেন বর্তমানে আমার ব্যালেন্স রয়েছে আপনার একশো ঊনপঞ্চাশ আমি কয়েকদিন কাজ করেছি আর এই সাইডটা আমার অনেক ভালো লাগে সেই জন্য আমি কিন্তু এই সাইডে কাজ করি অন্য অন্য সাইডে কাজ করার সময় পাই না কিন্তু এই সাইডটা আমার ভালো লাগে ইনকামটা ভালো দেয় এই সাইডে কাজ করি এবং গেট লাইকে কাজ করি সো এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনাকে অ্যাকাউন্টটা সেট আপ করে নিতে হবে কাজ করার জন্য অনেকে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করতে পারতেছেন না তাদেরকে কিন্তু আজকে অ্যাকাউন্ট সেট আপ করার বিষয়টা দেখিয়ে দেবো এবং আপনি কিন্তু এখানে টিকটক অ্যাকাউন্টে অ্যাড করে কিন্তু এখান থেকে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনি এখানে অপশন পেয়ে যাবেন এই যে থ্রিডোর একটা অপশন দেখতে পাবেন আপনাদের একটু মার্ক করে দেখা এখানে একটা ক্লিক করে দেবেন সো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা কী অপশন পাবো সিটিং এই যে সিটিং দেখেন এখানে একটা ক্লিক করে দেবেন একটু ভালোভাবে দেখে নেন সেটিংয়ে ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তী এখান থেকে আপনি কিন্তু ক্লাসমেট টুইটার ইউটিউব টেলিগ্রাম টিকটক এগুলো কিন্তু অ্যাড করতে পারবেন আমি বর্তমান এখানে কিন্তু আপনার টুইটারটা ইউটিউবটা টেলিগ্রামটা আর টিকটক এই চারটা অ্যাড করেছি এবং চারটা দিয়ে কিন্তু আমি পুরোপুরি কাজ করতেছি সো এখানে কীভাবে অ্যাড করবেন সেটা কিন্তু আপনাদেরকে বলে দেবো প্রথমে আমি আপনাদেরকে বলি টুইটারটা কীভাবে এখানে আপনারা অ্যাড করবেন টুইটার অ্যাড করার জন্য আপনারা কী করবেন টুইটার ওপর একটা ক্লিক করে দেবেন সো আমি ক্লিক করে দিচ্ছি ভাষাটা যদি বুঝতে না পারেন তাহলে আপনার এই যে ইংলিশ করে দেবেন সো এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে একটা অপশন দেখতে পারবেন রিসিপ্ট মেসেজ এখানে একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি এখন বলি এই যে রিসিপ্ট অপশনটা আপনি দেখতে পারবেন তারপর কিন্তু একটা কথা বলেছে আপনাকে ইয়োর পার্সোনাল মেসেজ ইওর পার্সোনাল মেসেজ কিন্তু এখানে দিয়েছে এখানে যে লেখাটা আপনি দেখতে পারবেন এই লেখাটা হচ্ছে আপনার ইন্টেলিজেন্ট বেবি লেখা আছে এখানে আচ্ছা যাই হোক এখান থেকে আমরা এই লেখাটা কী করব কপি করবো এই লেখাটা আপনি কপি করে নেবেন সুন্দরভাবে কপি করবেন ভুল করবেন না কপি করার পরবর্তীতে যেহেতু এটা আপনার টুইটার অ্যাকাউন্টে অ্যাড করতেছেন সেহেতু আপনার টুইটার অ্যাকাউন্টে আপনি চলে যাবেন ভালো করে একটু দেখেন এবং পরবর্তীতে কিভাবে কাজ করবেন ওটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অল আমি কিন্তু আমার টুইটার অ্যাকাউন্টে চলে আসলাম আসার পরবর্তীতে আপনার যে প্রোফাইল পিকচারটা দেখতে পাবেন ওইটার উপরে ক্লিক করবেন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনার প্রোফাইল লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন একটু ভালোভাবে দেখেন না হলে কিন্তু আপনারা অনেকে বুঝতে পারেন না স্বয়ং প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি অল ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা কি করব এডিট প্রোফাইল নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি বায়ো নামে একটা অপশন পাবেন এই বায়োতে যে লেখাটা আপনার কপি করে নিয়ে আসলেন এটা এখানে পেস্ট করে দেবেন আমি যার যেরকম আপনার ইন্টেলিজেন্ট বেবি লেখাটা নিয়ে আসলাম ওইটা এখানে পেস্ট করে দেবো আবারও আপনাদের বুঝিয়ে দিয়ে এই যে লেখাটা নিয়ে আসছেন ইন্টেলিজেন্ট বেবি এটা আপনি এখান থেকে কপি করবেন কপি করে নেওয়ার পরবর্তীতে আপনি কী করবেন এখানে হচ্ছে আপনার পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনারা কি করবেন এখানে এসে আপনার গো টু নেক্সট স্টেপে ক্লিক করবেন তাহলে দেখতেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে এরকম করে কিন্তু আপনাকে আপনার টুইটার অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে হবে সো এটা ছিল আপনার টুইটার অ্যাকাউন্ট আমরা কীভাবে এখন ইউটিউবের অ্যাকাউন্ট অ্যাড করবে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো অলরেডি একটা কিন্তু কাজ চলে আসছে এটা আমরা পরে দেখাই এখান থেকে আমরা অ্যাকাউন্টটা অ্যাড করার বিষয়টা আগে দেখে নিই ভাষাটা আবার চেঞ্জ করতে হবে এখন আমরা দেখবো ইউটিউবটা কীভাবে অ্যাড করবো ইউটিউবটা অ্যাড করার জন্য আমরা কী করবো ইউটিউবেরও একটা ক্লিক করবো অলরাইট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমি ডিজেবল অ্যাকাউন্ট করে দিচ্ছি আমার আর একটা অ্যাকাউন্ট অ্যাড করে দেখাচ্ছি আপনাদের থেকে ক্লিক করে দিচ্ছি আচ্ছা দেখেন এখানে ইউটিউব অ্যাকাউন্ট অ্যাড করার সময় প্রথমে আপনার অপশন চলে আসবে রিসিভ মেসেজ সো এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এই যে একটা অপশন চলে আসছে দেখেন ইন্টেলিজেন্ট স্ন্যাক ফোর নাইন এখান থেকে এটা আপনি কপি করবেন এটা সম্পূর্ণ কপি করবেন একটু ভালো করে দেখেন কপি করলাম কপি করার পরবর্তীতে আমাকে কিন্তু একটা ভিডিও লিংক নিচে দেওয়া হয়েছে আপনি যদি একটু ভালো করে দেখেন এই যে ভিডিও লিংকটা দেওয়া আছে না এই ভিডিও লিঙ্কে আপনি যাবেন যাওয়ার পরবর্তীতে ওই ভিডিওতে এই যে আপনার ইন্টেলিজেন্স স্নেক এখানে লেখা আছে এটা আপনার কমেন্ট করে দিবেন কমেন্ট করে দেওয়ার পরবর্তীতে আপনি টুপ প্লাগে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে আবারও বিষয়টা বলি এই যে লেখাটা আপনার ইয়োর কমেন্ট লেখা আছে কমেন্টটা আপনি কপি করবেন এবং নিচে যে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে এখানে গিয়ে কমেন্টটা করে নেবেন তাহলে কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে দেন আপনাকে টু প্লাগে ক্লিক করতে হবে তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে আমরা এখন দেখাবো আপনার টিকটক অ্যাকাউন্টটা কীভাবে অ্যাড করব টিকটক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনাকে টিকটকের ওপর ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আচ্ছা আমার অলরেডি একটা টিকটক অ্যাকাউন্ট অ্যাড করা আছে এটা কীভাবে করবেন আমি আপনাদের বলে দিই আপনার যে টিকটকের ইউজার নেমটা আছে শুধুমাত্র ওই ইউজার নেমটা দিয়ে আপনি কানেক্টে ক্লিক করে দেবেন বা বাইন্ডে ক্লিক করে দেবেন যে অপশনটা আসবে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে আর এখানে কিন্তু আপনাকে এক্সট্রাভাবে যে আপনার কিছু ফলোয়ার লাগবে টিকটকে অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য এরকম কিন্তু কোনো কন্ডিশন আপনার নাই সো আপনি অতি সহজে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন সো আমরা কীভাবে অ্যাকাউন্টগুলো সেট আপ করব করবো সেগুলো কিন্তু আপনাদেরকে এক এক করে সব কিছু দেখিয়ে দিলাম এখন আমরা এখানে কীভাবে কাজ করে পেমেন্টটা নেব এটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো কাজ করার জন্য আপনাকে কী করতে হবে এই যে রাববারের রাবার একটা চিহ্ন দেখতে পারবেন বা ম্যান আইকন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি আর্ন নামে একটা অপশন দেখতে পারবেন আর্ন সো আর্নের উপর একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখেন বর্তমানে কিন্তু আমাদের এখানে দুইটা টাস্ক রয়েছে দেখেন বর্তমানে কিন্তু আমার এখানে একটা কাজ দেখাচ্ছে এটা হচ্ছে আপনার টিকটকের একটা কাজ এবং এই কাজটা করলে আমি পাব হচ্ছে আপনার জিরো পয়েন্ট বারো রাববেল এখানে একটা কথা বলি এখানে কিন্তু আপনি অসংখ্য কাজ পাবেন এবং অ্যামাউন্টটা কিন্তু মিনিমাম জিরো পয়েন্ট বারোই হয়ে থাকে এই সাইডের ইনকামটা কিন্তু অনেক ভালো দিয়ে থাকে সো এখান থেকে আমরা কী করবো ট্রান্সলেট করে নেবো নেওয়ার পরবর্তীতে আমরা ভাষাটা একটু সেন্স করে নেব নাহলে কিন্তু বুঝতে পারবো না অথবা আপনি যদি এই কাজটা যদি আপনি ভাষা চেঞ্জ না করেন তাও কিন্তু করতে পারবেন এখানে যে একটা লিঙ্ক দেওয়া আছে একটু ভালো করে যদি দেখেন এই যে লিঙ্কটা দেওয়া এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম দেওয়ার পরবর্তীতে দেখেন আমাকে টিকটকে নিয়ে আসলো আনার পরবর্তীতে আমাকে কিন্তু একটা অ্যাকাউন্টে নিয়ে আসছে আমাদের কী করতে হবে এখানে ফলো লেখা আসছে আর যদি আপনি দেখেন ডাইরেক্ট যদি দেখেন ভিডিও শো করতেসে সেক্ষেত্রে বুঝবেন আপনাকে ভিডিওতে লাইক দিতে হবে তাহলে আপনি ভিডিওতে লাইক করবেন সো আমি ফলো করে দিয়েছি আমরা এখন কী করব ব্যাক প্রেস করবো ব্যাক প্রেস করে এখান থেকে আমরা চেক অপশনে একটা ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে আর এখান থেকে দেখেন কিছুক্ষণের ভিতরে এই কাজটা আপনার কমপ্লিট হয়ে যাবে অলরাইট আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তীতে আমাদের কিন্তু রাববেলটা বেড়ে গেছে সোখান থেকে দেখেন আরও কিন্তু কাজ চলে আসলো দেখেন মানে কয়েক সেকেন্ডের ভেতরে আবার কাজ চলে যাচ্ছে সেখান থেকে আমরা কাজটা কীভাবে করবো সেটা আচ্ছা আমি তো একটা অ্যাপস ডাউনলোড করেছি এখন আমরা অ্যাপসের ভিতর থেকে কীভাবে কাজটা করবো এটা যদি আমরা একটু দেখি এই দেখেন ভিকি টার্গেট নামে একটা অ্যাপস রয়েছে আমরা এখন অ্যাপসের ভিতরে যাব সাইট থেকে কাজ না করে আমরা অ্যাপসের ভিতরে কীভাবে কাজ করা যায় ওইটা দেখি দেখেন অ্যাপসের ভিতরে কিন্তু আমাদের কাজগুলো অ্যাভেলেবল হয়ে গেছে আচ্ছা এখানেও তো দেখতেছি ভাষার সেম প্রবলেম সেখান থেকে আমি সিরিংয়ে ক্লিক করে দিচ্ছি এখানে তো ভাষারও সেম প্রবলেম সমস্যা নয় এগুলো ঠিকঠাক আছে এখান থেকে কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে আপনার ভাষাগুলো সমস্যা নয় আমাদের এখানে তিনটা টাস্ক রয়েছে আমরা তিনটা টাস্ক কমপ্লিট করি এখানে দেখেন একটা আপনার ওই যে কী যে দিয়েছে এটা হচ্ছে আপনার টেলিগ্রামের টাক্স যা করলে আমি জিরো পয়েন্ট টু জিরো পাবো সেখানে একটা ক্লিক করে দিচ্ছি এই কাজটা কীভাবে করবো আমরা এখান থেকে কী করবো পারফর্মে ক্লিক করবো পারফর্ম সো এখানে ক্লিক করে দিচ্ছি আচ্ছা দেখা যাক আমি এই কাজটা হচ্ছে অ্যাপস দিয়ে কখনো করি নাই সো এটা কীরকম একটু যেন লাগতেছে আচ্ছা সমস্যা করতেছে একটু চেকে ক্লিক করে দিই দেখি তো অটোমেটিক হয়ে যায় নাকি আচ্ছা দেখেন এই কাজটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে কিছুই করি না এমনি ডানে ক্লিক করে দিয়ে আচ্ছা সমস্যা না এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন এখানে কিন্তু আমার রাববেলটা বেড়ে গেছে এখান থেকে আরেকটা কাজ কমপ্লিট করে দেখাই এখানে আমরা কি করব পারফর্মে ক্লিক করব আচ্ছা দেখা যাক কি অপশন নিয়ে যায় আমাদেরকে অল রাইট ওপেন টিকটক এখানে ওপেন টিকটকে ক্লিক করে দিচ্ছি বুঝলাম না অ্যান অ্যারো কার্ট আচ্ছা একটু প্রবলেম করতেছে আবার একটু ট্রাই করে দেখি অ্যাপসের ভেতর থেকে প্রবলেমটা মেবি করে আমি জানা ছিল না আপনারা যেখানে কাজ করতে সুবিধা পাবেন সেখানে কাজ করবেন আমি আরেকটা ট্রাই করে দেখি আর একবার আচ্ছা এখান থেকে মনে হয় সমস্যা হচ্ছে আচ্ছা সমস্যা নাই আমরা এখন এখান থেকে এখানেও কিন্তু ট্রাই করতে পারি রিফ্রেশ করে দিলাম আপনার যেখান থেকে কাজ করতে প্রব মানে যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে কাজ করতে পারেন এখান থেকে একটা লাইক ভিডিও একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে জিরো পয়েন্ট বারো দেবে এবং লাইক করলে এখান থেকে জিরো পয়েন্ট বারো দেবে সো আমরা কী করবো ভিডিওতে একটা লাইক দেবো সো ভিডিও পরে একটা ক্লিক করে দিচ্ছি অল রাইট ভিডিওতে একটা লাইক করে দিয়েছি সেটা মিনিমাইজ করছিলাম তার কারণ ইউটিউবের ভিডিও রুলস অনুযায়ী অন্য ভিডিও প্লে করা যাবে না সো আমি চেয়ে একটা ক্লিক করে দিচ্ছি আশা করি যে ঠিকঠাক হয়ে যাবে দেখেন রাইট কিন্তু টিকচুন উঠে গেছে এবং আমার আবলে কিন্তু বেড়ে গেল সো এরকম করে আপনাকে কাজটা করতে হবে আপনি যদি অ্যাপসে কাজ করতে সমস্যায় পড়েন তাহলে আপনার এই সাইডে কাজ করবেন সাইডে যদি কাজ করতে সমস্যায় পড়েন অ্যাপসে কাজ করবেন আমরা কিন্তু অ্যাপস ইউজ করে সহজে কিন্তু উইড্রো করতে পারবো সো উইথড্রো করার জন্য আমরা কি করবো অ্যাপসের ভেতর থেকে থিয়েটার মধ্যে ক্লিক করবো ক্লিক করে আমরা কী করব উইথড্র অপশানে ক্লিক করে দেবো সো এখান থেকে এটা কিন্তু একটা ভালো একটা বিষয় এখান থেকে দেখেন আমি কিন্তু পেমেন্ট নিয়েছি চল্লিশটার আপবেল দুইশো এগারোটার আপবেল একশো পঁয়ষট্টিটা চল্লিশটা আমাকে কিন্তু সব পেমেন্ট তারা করে দিয়েছে সো অ্যাপসের ভেতরতে পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন সো প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে দেখেন আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন এখানে আপনার ওয়েব মানিও রয়েছে সো আমরা এখান থেকে একটু স্কুল ডাউন করে পিয়ারে যাবো এই যে পিয়ার একটু ভালো করে দেখেন পিআরে ক্লিক করে দেব পিআরে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাকে বলেছে যে আপনার পিয়ার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে সো আমরা কি করব পিয়ার অ্যাপসে চলে যাবো বা পিয়ার ওয়ালেট অল রাইট আমরা পিয়ার অ্যাপসে চলে আসলাম এটা হচ্ছে আমার পিয়ার অ্যাপস এখান থেকে আমরা কি করব এখান থেকে যে আপনার আইডিটা আসে এখান থেকে আমরা আইডিটা কপি করে নিচ্ছি নাম্বারটা আর কি কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দেবো পেস্ট করে দিচ্ছি একটু ভালো করে দেখবেন যাতে ভুল না হয় পেস্ট করে দিয়ে এখান থেকে আমরা কি করব ক্রিয়েট উইথ দ্য রিকোয়েস্ট একটা ক্লিক করে দিই অটোমেটিক রাবেলটা শো করেছে মেবি উইদ্রোটা হয়ে গেছে এটা কিন্তু ভাষায় কেমন জানি কেমন জানি শো করতেছে না না উইদ্রোটা এখনো হয় নাই এখান থেকে হচ্ছে একটা কোড আপনাকে দিবে কিন্তু সো আমরা কোডটা একটু নিয়ে আসি যখন আপনি উইদ্রোটা সাবমিট করবেন পিআর নাম্বারটা দিয়ে দেবেন সব কিছু ওকে থাকবে দেন আপনাকে একটা কোড পাঠিয়ে দিবে কিন্তু আপনার জিমেইলে সো এখান থেকে আমরা কি করব যে জিমেইলে আমাদের যে একটা কোড পাঠিয়ে দিয়েছে এই কোডটা আমরা এখান থেকে কী করবো আপনার এই যে দেখেন এখান থেকে এই কোডটা আমরা কী করব কপি করবো কপি করে এখানে হচ্ছে আপনার পেস্ট করে দেবো এই যে এখানে পেস্ট করে দেবো এখানে পেস্ট করে দিয়ে এখান থেকে পেস্ট করে দে আপনার ওই যে উইথড্রোটা করে দেবো ক্রিয়েট উইথড্রো রিকোয়েস্টটা ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের উইথড্রোটা হয়ে যাবে আর এখানে যদি আপনার সমস্যায় পড়েন বা বুঝতে না পারেন আমি আপনাদের বলে দিচ্ছি সাইট থেকে উইথড্রো করা যায় অতি সহজে আমি সাইট থেকে উইথড্রো করেছি অনেকবার এখান থেকে আমরা দেখেন এই যে আপনার ব্যালেন্সের উপর একটা ক্লিক করে দেবেন সাইট থেকে উইথড্রোটা কীভাবে করবেন ওইটা আর কি দেখাবো এখান থেকে আপনারা কী করবেন উইথড্রো অপশানে ক্লিক করবেন আপনারা সাইট থেকে উইড্রো করেন তাহলে কিন্তু বেটার হবে আমার অ্যাপসে ঝামেলা মনে হচ্ছে সেখান থেকে দেখেন মিনিমাম হচ্ছে আপনার পনেরোটা রাববেল সেখান থেকে আপনারা কী করবেন পিয়ারে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনার ব্যালেন্সটা দিয়ে দেবেন ব্যালেন্সটা এখান থেকে দিয়ে দেবেন দিয়ে হচ্ছে আপনাদের ওয়েবসাইট থেকে আমি একটা লাইভ উইথড্র করে দেখাচ্ছি আমি একশো পঞ্চাশটা আবেল উইথড্রো করবো অল রাইট এখানে একশো পঞ্চাশটা দিয়ে দেবো এখানে কী করবো আমরা এই অপশানটাতে ক্লিক করে দেবো কী যেন একটা লেখা আছে সমস্যা নাই এখানে দেখেন এরকম একটা অপশন চলে আসবে আপনার জিমেলে একটা কোড পাঠিয়ে দেবে তারা এই জিমেইলে কোডটা পাঠাতে কিন্তু সময় লাগে অনেক সময় আপনার দুই মিনিটের মতো সময় লাগে আবার অনেক সময় আপনার বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে পাঠিয়ে দেয় সো আমরা একটু আবারও একটু ওয়েট করবো কোডটা কখন আসে আর কি এরকম একটা কোড পাঠিয়ে দেবে সো এখান থেকে আমি রিফ্রেশ করে দিচ্ছি এখানে দেখবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু একটা কোড আমাকে পাঠিয়ে দেবে সো আমরা একটু ওয়েট করি দেখেন আপনাকে কিন্তু এরকম একটা জিমেল করবে এই যে কোডটা আছে এই কোডটা আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে এসে আপনার এখানে পেস্ট করে দিয়ে এখানে যে এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার উইথড্রোটা হয়ে যাবে আর একটা কথা বলি এখানে কিন্তু আপনার উইথড্রো করার পরবর্তীতে ব্যালেন্সটা কেটে নেবে না আপনাকে যখন পেমেন্টটা দেবে তখন তারা ব্যালেন্সটা কেটে নেবে আর এই পেমেন্টটা আপনাকে দুই দিনের ভেতরে তারা করে দেবে সো বন্ধুগণ আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে